সম্প্রতি কলকাতার কলাকুঞ্জের নটরাজ স্কুল এক রবীন্দ্রসঙ্গীত ও তার সঙ্গে ভজন সন্ধ্যার আয়োজন করেছিল। সঙ্গে ছিল শিশু শিল্পী অর্ণেশা মিত্রের কবিতা আবৃত্তি। রবীন্দ্রগীতি আলেখ্য অঞ্জলি দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সমস্ত অনুষ্ঠানটির পরিকল্পনা করেন শ্রী কাঞ্চন কুমার দে ও বাসন্তী খান্না। বিখ্যাত ভজন ও গজল শিল্পী শ্যামা কাবাসী ছোটবেলা থেকেই অনুপ জালোটার ভজন ও গজলের প্রতি আকৃষ্ট হয়ে তাই নিজেকে গড়ে তোলে অনুপ জালোটার প্রধান শিষ্যা রূপে। গুরুর সাথে বহু অনুষ্ঠান করার পর একক সঙ্গীত অনুষ্ঠানে তাকে আমরা পেলাম। কিছু কথা ও গান শুনবো শ্যামা কাবাসীর কাছ থেকে। আমাকে গাইয়েছিলেন, সারগাম গাওয়ানোর পরে উনি বললেন আজ তুমি আমার সঙ্গে স্টেজে বসবে এবং গাইবে। আমি গজল অনুপজির কাছেই যা শিখেছি।